আজকে আমরা জানবো সোশ্যাল মিডিয়া ব্যবহার করে কিভাবে একটি সুন্দর বিজনেস রান করা যায় বা স্টার্ট করা যায়। তো ভিডিওটা যারা দেখতেছেন বলবো যে একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আমি এই কথাটা কেন বললাম, আমার পরিচিত অনেক ফ্রেন্ড, অনেক বড় ভাই, অনেক ছোট ভাই যারা হচ্ছে অনলাইনে বিজনেস করে অনেক গ্রো করছে এবং আমিও ছোটখাটো বিজনেস করতেছি। সো আজকে, তাছাড়া আমি একজন ডিজিটাল মার্কেটার, সো আমার ওভারঅল সব এক্সপিরিয়েন্স থেকে আজকে আমি একটা ধারণা আপনাদেরকে দিব। সো ভিডিওটা যারা দেখতেছেন একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আশা করছি আপনারা অনেক অনেক কিছু শিখতে পারবেন। তো যাই হোক, চলে আসি মেন টপিকে। সোশ্যাল মিডিয়া ব্যবহার করে আমরা কিভাবে বিজনেস করব। বিজনেস করার জন্য শুরুতে আমরা কি করতাম, অনেক টাকা নিয়ে অনেক প্রোডাক্ট কিনে একটা দোকান দিয়ে অ্যাডভান্স নিয়ে ভাড়া দেওয়া, এটা সেটা অনেক 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 পরিমাণ খরচ, যেটা হয়তো কখন আরও কিছুদিন আগে যখন সোশ্যাল মিডিয়া থেকে এতটা সেল হইতো না, এতটা মানুষ সোশ্যাল মিডিয়া থেকে পারচেস করতো না প্রোডাক্ট, তখন ছিল এই ধরনের সিস্টেমসগুলো যে একটা আমরা মার্কেটে একটা শপ নিব, শপে ইনভেস্ট করব, এখানে প্রোডাক্ট নিয়ে আসবো, সেল করব, প্রফিট আসবে, ওইভাবে আমরা হচ্ছে আর্নিং করতাম। আর এখন ওইটাও করা যায়, ওইটা যে যায় না তা না, তবে এখন কিন্তু বিকল্প মাধ্যম হচ্ছে, যেহেতু আমাদের আমি কি বলি যে আমাদের অনেক শর্ট অ্যামাউন্ট দিয়ে আমরা চাইলে বিজনেস স্টার্ট করতে পারি। যেমন ধরেন 10,000 টাকা, 20,000 টাকা, 50,000 টাকা বা 1,00,000 টাকা, এইরকম একটা অ্যামাউন্ট দিয়ে আমরা কীভাবে বিজনেস স্টার্ট করতে পারবো। মানে আজকের ভিডিওটা যারা দেখতেছেন একেবারে বিগিনার লেভেল, মানে হচ্ছে যার পকেটে অল্প টাকা আছে, আপনি কীভাবে একটা বিজনেস রান করতে পারেন সেই বিষয়টা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করার ট্রাই করব। তো বিষয়টা হচ্ছে যে দেখেন, আমি ধরলাম যে আপনার কাছে 10,000 টাকা আছে, আপনি ছোট্টখাট্ট একটা অনলাইনে বিজনেস স্টার্ট করতে চান। তো বিজনেস স্টার্ট করার আগে, যেহেতু অনলাইন বিজনেস, তা তবু কিছু একটা অ্যামাউন্ট লাগবে, যতই হোক অ্যামাউন্ট তো লাগবে, ছোটোখাটো হইলেও একটা অ্যামাউন্ট লাগবে। তো অ্যামাউন্ট আপনার কাছে রেডি আছে, এখন আপনি বিজনেস স্টার্ট করতে চাচ্ছেন, তাহলে কি করতে হবে? এখন আপনি যেহেতু সোশ্যাল মিডিয়াতে বিজনেস করবেন, মানে ডিজিটাল মাধ্যমে আপনি প্রোডাক্ট সেল করবেন, তাহলে আপনি একটু ডিজিটাল মার্কেটিংটা একটু জানেন যে আমি কিভাবে। নর্মালি আপনি একটা দোকান দিলে হচ্ছে উপরে ব্যানার করতেন, তারপর হচ্ছে লিফলেট করতেন, মানুষের হাতে হাতে দিয়ে দিতেন, যাতে আপনার শপ সম্পর্কে মানুষ জানে। তো এখন আপনার তো এটা অনলাইন শপ, এখন এই অনলাইন সম্পর্কে তো আপনার অনলাইন শপটা সম্পর্কে তো মানুষকে জানাইতে হবে, তো আপনি এখন কিভাবে জানাবেন, ওইটাই হচ্ছে বিষয়। এটাকে বলা হচ্ছে ডিজিটাল মার্কেটিং। এই মার্কেটিংয়ের মাধ্যমে, ডিজিটাল মাধ্যমে আপনার কাস্টমার কাছে পৌঁছাইতে হবে। এখন আপনি ধরলাম যে 10,000 টাকা নিয়ে স্টার্ট করলেন, এখন কী সেল করবেন? আমি ধরলাম আপনি হচ্ছে লাইক ল্যাপটপ সেল করবেন, আমি ধরে নিলাম যে একটা ল্যাপটপ সেল করবেন আপনি, আপনার কাছে অনেক ল্যাপটপ আছে, বা ছোটোখাটো 10,000 টাকার মধ্যে দুইটা ল্যাপটপ কিনছেন নষ্ট 5,000 করে ধরে নিলাম। এখন এটা আপনি সেল করবেন, কীভাবে করবেন? শুরুতে আপনার হচ্ছে এটাকে একটা ছবি তোলা লাগবে, মানে সুন্দর করে কয়েকটা অ্যাঙ্গেলে ছবি নেবেন, ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করা লাগবে, রিমুভ করে একটা ভালো থিমের উপর বসায় এডিট করে, যে তারপর ওইখানে প্রাইসিং করা, কোড বসায় দেওয়া, তারপর উপরে হচ্ছে একটু এডিট করা, যাতে একটা কাস্টমার দেখলে যাতে আপনার পোস্টটা বুঝতে পারে যে আপনি সেল করার জন্য এটা পোস্ট করতেছেন। বুঝাইতে পারছি? যেমন আমি যখন ফেসবুক এভাবে স্ক্রল করব, আমার টার্গেট থাকবে কি, যে আমি ফানি ভিডিও দেখতেছি, হুট করে যখন একটা ওই ধরনের অ্যাড চলে আসবে যেটা হচ্ছে আপনি সেল করতেছেন, ওই অ্যাডটা যখন আসবে যাতে আমি দেখেই, মানে কয়েক সেকেন্ডের মধ্যেই আমার সেন্স আমাকে বলে দিতে পারে না এটা হচ্ছে সেলিংয়ের জন্য সে এই পোস্টটা করেছে, ওইরকম একটা ডিজাইন করতে হবে। এবং ওই পোস্টটা নিয়ে সুন্দর করে লিখতে হবে যে এই ল্যাপটপের এই কনফিগারেশন, 8 GB RAM, এত, এটা হচ্ছে আমার প্রসেসর, ব্যাটারি ব্যাকআপ এত সময় দিবে, সাথে চার্জার থাকবে, এটা সেটা এগুলো লিখতে হবে। এখন এইখানে কিন্তু আরেকটা কথা আছে, এটাকে বলা হচ্ছে আর্টিকেল রাইটিং। এখন আর্টিকেল আপনি যদি শুধু এইভাবে দিয়ে দেন, মানে হচ্ছে র্যাম, রোম, হার্ড ডিস্ক, 8 GB, এইভাবে দিলে আসলে হয় না। এটার একটা মেইন থিম আছে, ধরেন আপনি একটা ল্যাপটপ কিনতে যাবেন, আপনার কিন্তু কাস্টমারের সেন্সটা বোঝা লাগবে, যেহেতু আপনি মার্কেটিং করবেন, আপনার প্রোডাক্টটা তো মানুষের কাছে পৌঁছাইতে হবে। আপনি 10,000 টাকা দিয়ে দুইটা ল্যাপটপ কিনলেন, এখন এটা অনলাইনে সেল করার জন্য ছবি তুলে এডিট করা শেষ, এখন এটার জন্য আর্টিকেল রাইটিং করতে হবে এবং মানুষের কাছে পৌঁছাইতে হবে। এগুলো আমি আস্তে আস্তে হচ্ছে ধাপ এগোচ্ছি, আমি আপনারা জাস্ট দেখতে থাকেন। আচ্ছা, তো এডিট করা শেষ, এবার আমার কী করতে হবে, আর্টিকেলটা রাইটিং করতে হবে। আর্টিকেল রাইটিংয়ের ক্ষেত্রে আমি 2 লাইন লিখবো ল্যাপটপ সম্পর্কে, যে এইচপি বা যেই ব্র্যান্ডের হবে, এই ব্র্যান্ডের নেম, 8 GB RAM, 8 GB ROM, 8 GB হার্ড ডিস্ক, যেটা হচ্ছে কাস্টমারের মেন থিম বা মেন মেইন পার্ট, যেটা হচ্ছে জানতে চাবে শুরুর দিকে। তো ওইটা কী করবেন, আগে নিয়ে আসবেন, তো আগে নিয়ে 2 লাইনের মধ্যে ওটা কমপ্লিট করে ফেলবেন। দেন আবার কী করবেন হচ্ছে, বাকি 2 লাইনের মধ্যে একটু কাস্টমারকে পটাবেন, মানে হচ্ছে আমি যে তখন অ্যাজ এ কাস্টমার হিসেবে আমি 2 লাইন পড়লাম,
না এটা আমার জন্য ল্যাপটপটা মোটামুটি চলবে। এবার আপনি, তারপরও আমি একটা ভাব নিব যে র্যাম রম এত জিবি, একটু ডিসিশনে মানে ডিসিশন মেক করার সময়টাতে আপনি আর বাকি দুই লাইনে ওনাকে একটু পটানোর চেষ্টা করবেন, তারপর আবার নিচের লাইনগুলোতে আপনি কনফিগারেশন সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। তাহলে কি হবে, এইভাবে পার্ট টু পার্ট যখন একটা কাস্টমার আপনার এই পোস্টের আর্টিকেলটা পড়বে, তখন সে কিনুক আর না কিনুক আপনার সম্পর্কে একটা নেগেটিভ সরি একটা পজিটিভ ধারণা রাখবে, মানে হচ্ছে কিনবে, একটা ডিসিশন ভালো নেওয়ার ট্রাই করবে সে। আর যখন আপনি র্যাম রোম হার্ড ডিস্ক এত জিবি সব কিছু এত জিবি করে দিয়ে দিলেন, সে পরে পছন্দ হয় না, এভাবে চলে যাবে। সো এই জন্যই আমি বলি যে একটা আর্টিকেল রাইটিংটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, আর এটা এত সহজ কাজ না, একটু সেন্স খাটাইলে কাজটা ইজি। আপনি যদি একটু সেন্স খাটাই করেন, মানুষের সেন্স বুঝতে পারেন, তাহলে আপনার জন্য ইজি। এরপর চলে আসলাম মার্কেটিংয়ে, এবার মানুষের সামনে আপনি কীভাবে প্রচার প্রচারণা চালাবেন। তো যে 10,000 টাকা দিয়ে দুটো ল্যাপটপ কিনে ফেলছেন, অ্যাড দেওয়ার মতো তো আপনার কাছে টাকা নাই, তাহলে আপনি এবার কী করবেন? এবার আপনি দেখেন যে আপনি যেই রিলেটেড প্রোডাক্টটা সেল করতেছেন, এটা কোথায় কোথায় সেল হচ্ছে, কোন গ্রুপে সেল হচ্ছে, ওই জায়গাগুলোতে আপনি এটা নিয়ে পোস্ট করেন। আপনি এটা নিয়ে যতগুলো সেলসের সোশ্যাল মিডিয়া আছে, মানে সেলিং করা যায় যেই গ্রুপগুলো আছে, যেই ওয়েবসাইটগুলো আছে, ওইখানে ওইখানে পোস্ট করেন। কিনুক আর না কিনুক, আপনার যখন ডিজাইন থেকে সুন্দর করে আর্টিকেল সুন্দর থাকবে, সব কিছু সুন্দর, মানুষ কিনবেই। সো আপনি ভালোভাবে পোস্ট করেন। আমি যে শুধু ল্যাপটপ দিয়ে বোঝাচ্ছি বিধায় যে আপনারাও ল্যাপটপ দিয়ে বিজনেস করবেন তা কিন্তু না, আপনারা যেই কোনো প্রোডাক্ট নিয়ে কাজ স্টার্ট করতে পারেন, যার যেভাবে অ্যামাউন্ট আছে ওই রকম অ্যামাউন্ট দিয়ে কাজ স্টার্ট করতে পারেন। আমি জাস্ট বিশ্বাস করবেন না যে গত বছর শীতের মধ্যে আমি জাস্ট টুপি সেল করছি, মানে শীতের যে কান টুপিগুলো থাকে ওইগুলো সেল করছি আমি 200 পিস, একটা 150 টাকা দিয়ে কিনতাম, 220 টাকা সেলিং আমার ছিল, আর 20 টাকা আমার কস্টিং যাইতো, টোটাল হচ্ছে দেখা গেছে আমার 50 টাকা পার পিস থাকতো। তো অনলাইন বিজনেসটা হচ্ছে খুবই মজার, এবং ইজিলি আপনি প্রফিট নিয়ে আসতে পারবেন বা প্রফিট গেইন করতে পারবেন, আপনার বিজনেস খুব দ্রুত রান করবে। তো আপনারা যারা এই ধরনের বিজনেস করতে চাচ্ছেন অনলাইন বিজনেস, তাহলে আপনারা খুব ইজিলি ইনভেস্ট করেন, ভয় পাবেন না, বিজনেস করতে গেলে অনেক ভয় থাকবেই, লাভ লস মিলাই হচ্ছে বিজনেস, তো লস খাওয়ার সম্ভাবনা খুবই কম অনলাইনে যদি একটু সতর্ক থাকেন এবং ভালোভাবে মার্কেটিংটা করতে পারেন। এখন বিষয়টা হচ্ছে যে ভাই আমার কাছে তো টাকা আছে, আমি তো বিজনেস করতে পারবো, বাট আমি তো জানি না মার্কেটিং কীভাবে করতে হয়। তাহলে আমি বলবো যে আপনারা একটু অনলাইনে ঘাটাঘাটি করেন ডিজিটাল মার্কেটিং নিয়ে বা সোশ্যাল মিডিয়া মার্কেটিং নিয়ে, বেশ সোশ্যাল মিডিয়াতে কীভাবে বিজনেস করতে হয়, কীভাবে অ্যাড দিতে হবে, কীভাবে আর্টিকেল রাইটিং করতে হবে, কীভাবে আমার টার্গেটেড কাস্টমারের কাছে আমি পৌঁছাবো। যেমন আমি যখন আমার টুপিটা সেল করছি, টুপিটা ছিল ধরেন আপনার 5 বছরের ছেলেদের থেকে শুরু করে যারা হচ্ছে 30-32 এই পর্যন্ত মানুষ এটা ইউজ করার সম্ভাবনা ম্যাক্সিমাম ছিল, তো মহিলারা ইউজ করতো খুবই কম, যার কারণে আমি মহিলা রাখি নাই, যদি কারো পছন্দ হয় তো নিবে। তো এইরকম হচ্ছে সিচুয়েশনটা। তো আমার যেই প্রোডাক্টটা ছিল, এখন আমি তো এটা বিক্রি করবো, আমার যে কানটুপিটা ছিল, এখন বিক্রি করার জন্য আমি অ্যাড কীভাবে দিয়েছি, আমার কিন্তু কাস্টমারের এজ জানতে হবে, আমার কাস্টমার মেল না ফিমেল এটা আমার টার্গেটে রাখতে হবে, আমার কাস্টমার কোন এরিয়ার হবে, ঢাকা, ঢাকার বাহিরে, বাংলাদেশ, নাকি পুরো ওয়ার্ল্ডে হবে, আমার কোন ধরনের কাস্টমার কোন জায়গা কোথায় তারা থাকবে, আমার প্রোডাক্ট আমি কতটুকু ডেলিভারি দিতে পারবো, আমার ওই ক্ষমতা নিয়ে আমার বিজনেস স্টার্ট করতে হবে বা একটা অ্যাড দিতে হবে। সো একটা মার্কেটিং কিন্তু আপনি হয়তোবা জানেন বা বলবেন যে ভাই আমি তো অ্যাড দিতে জানি, আমি তো বুস্টিং করতে জানি, আমি তো প্রমোট করতে জানি, আসলে আপনার জানা আর অ্যাজ এ মার্কেটার হিসাবে আমার জানা টু ডিফারেন্ট। আমি কিন্তু বলতেছি না আবার আমাকে টাকা দেন আমি আপনাদেরকে মার্কেটিং করে দিচ্ছি বা ওই যে প্রমোট বুস্টিং করে দিচ্ছি। বিষয়টা হচ্ছে যে আপনি যদি বিজনেসটা করতে চান, তাহলে আপনাকে ইনভেস্ট করছেন, প্রোডাক্ট কিনেছেন, এবার আপনি সেল করবেন, এবার অ্যাড দেওয়ার সময়টাতে একটু বুঝে শুনে অ্যাড দিবেন, এর আগে আপনি ভালো করে মার্কেটিংটা শেখেন, তাহলে আপনি একেবারে 100% অ্যাকুরেট কাস্টমারের কাছে আপনার প্রোডাক্ট আপনি পৌঁছাইতে পারবেন। আদারওয়াইজ আপনি ওই যে $10-$20 প্রমোট করবেন, কিছু কাস্টমার পাবেন, সেল হবে, অল্প স্বল্প প্রফিট থাকবে। যদি একটু মার্কেটিংটা জানেন, কাস্টমারের সেন্স বুঝেন, আপনার প্রোডাক্টের কাস্টমারগুলো কারা এটা বুঝতে পারেন এবং তাদের বয়স কেমন হবে, তারা মেয়ে হবে না ছেলে হবে, এবং তারা কোন ধরনের গ্রুপগুলোতে অ্যাড আছে, তারা কি কোন কোন ওয়েবসাইটে ঘোরাফেরা করতেছে, এইগুলো নোটিস করতে হবে আপনাকে। এখন আগের ওই সময়টা নাই যে আপনি পোস্ট করলেই সেল হয়ে যাবে বা কোনো অ্যাড দেওয়া লাগবে না, ভালো করে লিখলে
কারো দ্বারা একটা প্রমোট করবো, কারো একটা ইউটিউব চ্যানেলে দিয়ে দিব, আমার সেল হয়ে যাবে। আপনার টেকনিক খাটাইতে হবে, তো ওটা তো হচ্ছে আপনার প্রমোটের মাধ্যমে আসতেছে। আপনার কিছু রেগুলার কাস্টমার প্রয়োজন নাই। আপনার তো দিন দিন আপনি কেউ আপনি তো বিজনেসটাকে গ্রো করবেন, বড় করবেন, আপনার তো ছোট করার চিন্তা ভাবনা না। সো মেইন টার্গেটেড পয়েন্ট থাকবে হচ্ছে আমার রেগুলার কাস্টমার, আর বুস্টিংয়ের মাধ্যমে যেটা আসবে তখন জাস্ট আপনার কিছু অ্যামাউন্ট প্রফিট দরকার, বিজনেস গ্রো করবেন, বড় করবেন, তখন প্রমোট বুস্টিং আপনি অলওয়েজ অন করে রাখেন। আমার ওইটাতে কোনো প্রবলেম নেবে, আপনার ওইটাতে কোনো প্রবলেম হবে না। যদি ভালোভাবে প্রমোট বুস্টিং করতে পারেন, সেল হবে, প্রফিট আসবে। কিন্তু প্রফিটের চাইতে মেন টার্গেট পয়েন্ট রাখবেন হচ্ছে আপনার রেগুলার কাস্টমার, যাতে কাস্টমার বেসটা রেগুলার আসে। যেমন 100 জন যাতে আজকে একটা প্রোডাক্ট নিলে আগামী 30 দিনের মধ্যে জানে, ওইখান থেকে মিনিমাম 20 জন আসে বা 10 জন আসে, এইরকম রাখতে হবে এবং তাদের সাথে এইরকম বিহেভ করতে হবে। তো যাই হোক, যারা হচ্ছে মার্কেটিং বুঝেন না বা হচ্ছে মার্কেটিং নিয়ে অনেক প্যারায় আছেন, আমি কীভাবে শিখবো, কীভাবে বিজনেস স্টার্ট করতে পারি, তাহলে অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দেবেন যে ভাই মার্কেটিং শিখতে চাচ্ছি, আমি কীভাবে সোশ্যাল মিডিয়াতে মার্কেটিং করব এবং আমার বিজনেস কীভাবে রান করব, কীভাবে স্টার্ট করব, কীভাবে প্রমোট করব, কীভাবে বুস্টিং করব, এই ধরনের কোশ্চেন বা এই ধরনের ঝামেলার মধ্যে যারা আছেন আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দেবেন যে ভাই আমি আপনার এই ভিডিওটা চাচ্ছি, ওই ভিডিওটা চাচ্ছি, এই ধরনের আপনার কোশ্চেনটা জাস্ট আমাকে বলে দেবেন, আমি ট্রাই করবো ওই ধরনের ভিডিও তৈরি করে দেওয়ার জন্য। আচ্ছা, এবার আপনি যখন এই বিজনেস স্টার্ট করলেন, শুরু হইলো 10,000 টাকা দিয়ে, আপনি যখন সেল করবেন প্রফিট আসবে, এই 10,000 টাকাকেই কিন্তু আপনি বাড়াইতে পারবেন। এই 10,000 টাকা দিয়ে আপনি কোটিপতি হইতে পারবেন। আসলে হয়তোবা এখন আমি বললে হয়তোবা হাস্যকর মনে হইতে পারে আপনার কাছে, এটা কিন্তু সম্ভব। আমি যখন টুপিটা সেল করতাম তখন আমার হয়েছিল কি, আমি 3,000 টাকা দিয়ে টুপি নিয়ে আসছিলাম কিছু, তারপর ওইগুলো যখন দেখলাম যে মোটামুটি ভালো সেল হচ্ছে, দেন আমি আবার কী করলাম, আমার ওইটার প্রফিটের টাকা সহ গিয়ে আমি আবার টুপি নিয়ে আসলাম। এরপর দেখলাম না এটাও সেল হচ্ছে, সেল হইতেছে ভালো, তখন আমি আমার পকেটে এদিক সেদিক করে আরও টাকা নিয়ে ভালো পরিমাণ টুপি আনলাম, অনেকগুলো সেল করছি। আমি তো জাস্ট 200টার কথা বললাম, 200টা হচ্ছে কি আপনার একটা পাইকারি কাস্টমারের কাছে সেল করছি, ওইখানেই 50 টাকা করেছিল, আর খুচরা বিক্রি করছে অনেকগুলো, প্রায় হচ্ছে 200 হবে সেল করছি। তো আপনি যে কোনো প্রোডাক্ট নিয়ে বিজনেস স্টার্ট করেন, দেখবেন অনলাইনে খুব ইজিলি আপনি বিজনেস করতে পারতেন। তো আজকে আর ভিডিওটা খুব বেশি লং করবো না, এই পর্যন্তই থাকবে। সো সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর একটা লাইক অবশ্যই করে দিবেন। এই পর্যন্তই, সো টাটা, বাই বাই, সালামু আলাইকুম।